আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একদম শুরু করছি। এখন বাজে হচ্ছে রাত 9টা, তো আমরা রেডি হয়ে গেছি। তো দেখে বুঝতে পারছো, তো কালকে হচ্ছে বিয়ে খেয়ে আসলাম, তো ওই বিয়েরই আজকে হচ্ছে বউ ভাত যাচ্ছি আমরা। তো আমি আমার হচ্ছে ননদের শাশুড়ি মা, ননদের যা আর মা, পাখিটা হচ্ছে রেডি হয়ে নিয়েছি। ও এখন দেখছি মোবাইল আর পাখিরা বুঝাবে। তো আমাদের বাড়ি থেকে চারজন যাব, তো গাড়ি এখনো আসেনি, ফোন করছে গাড়ি আসতেছে। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি বউ ভাত। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বইলো তোমরা। তো শাড়ি পরছি আজকেও একটা বেনারসি। তো তোমাদের সাথে দেখা হবে একবারে হচ্ছে ওই বাড়ি গিয়ে, তো বউ ভাত হচ্ছে ছেলের বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো টাটা। তো আমরা ছেলের বাড়ি হচ্ছে চলে আসলাম, আর এসে দেখো এখানে হচ্ছে সবাই বসতে বলছে, সবাইকে ঘরে আর কি বসাইছে। তো আমরা ঘরে একদম বসে আছি সবাই মিলে। তো এইদিকে দেখতে পারলে হচ্ছে বুবুটা হচ্ছে যে যার বিয়ে তাকেও তো দেখতে পারলে, এখানে খুব সুন্দর করে সাজিয়েছে এখানেও। তো এখানেও অনেক লোক হচ্ছে হয়েছে, এখানেও অনেক লোক বলেছে তারা ছেলের বাড়িতে। তো তো আত্মীয়রা প্রায় সবাই চলে গিয়েছে। তো আমরা হচ্ছে একটু দেরিতে আসলাম, কারণ বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। তো আস্তে আস্তে প্রায় 11টাই বেজে গিয়েছিল। তো এত রাত অবধি তো কেউ থাকে না, সবাই তো তাড়াতাড়ি বৃষ্টির জন্য খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। আর আমরা এসেছি টিফিন খেয়ে, এই তো চা খাইনি। তো আমি এই যে আমার ননদের যা আছে বুনু, আমি আর পাখি শোনা এদিকে বাইরে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপরে ডাকলো যে চলো খাওয়া দাওয়াটা করে নাও, অনেক দেরি হয়ে গিয়েছে। তো তা আমরা এই যে খাওয়া দাওয়া করতে হচ্ছে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। তো এদিকে সবাই দাঁড়িয়ে আছে আর কি ছেলেগুলো, এইগুলো হচ্ছে এই ছেলের বাড়ির লোক। তো আমরা সবাই হচ্ছে যারা মেয়ের বাড়ির থেকে আসছি আমরা, তো সবাই এখানে খেতে বসবো একসাথে সবাই মিলে। তো খাওয়ার জায়গাটাও অনেক বড়, তো এইখানে সবার জায়গা হয়ে যাবে। তো একসাথে সবাই মিলে ছেলে ছেলে আর যারা মহিলারা আর পুরুষরা আছে তারা একসাথে সবাই মিলে এখানে হয়ে যাবে জায়গা খাওয়ার। তো এইখানেও তো অনেক বড় আয়োজন করেছে। তো এই বুবুটা হচ্ছে এই বাড়িতে হচ্ছে শুধু জিজু আর হচ্ছে জিজুর মা দুইজনই, আর কেউ নেই। আর তো পাখি রাব্বু ওইদিকে খেতে বসছিল, আর আমি পাখি সোনা একসাথে বসছে, এদিকে মা আর যে বুনু বসছিল খেতে। তো পাখি সোনাকে হচ্ছে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি, কারণ ও কোলে নিলে ও খুব দুষ্টুমি করে। তো ওকে একটা আলাদা চেয়ারে দিয়ে দিয়েছি, ও ওইদিকে আমি এদিকে। আর ওকে হচ্ছে একটা পাত দিয়ে দিয়েছি, ওর পাতে একটু শুধু ভাত আর ডাল দিয়ে দেবো, তো ওগুলো দিয়েও খাওয়া দাওয়া করবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো অনেক কিছু হচ্ছে, অনেক এত রাত হয়ে গেছে তো বেশি কিছু খাইনি, তো অল্প একটু ভাত খেয়ে হচ্ছে আর খেতে ইচ্ছে করছিল না, তো সব সাইডে রাখছি আর কি। তো এই যে সোনা মামের হচ্ছে খাওয়া হয়ে গেছে, ওকে হাত মুছে দিচ্ছি। তো এই যে দেখো ডাল, শুধু নিয়েছে ডাল আর ভাত, মাংস দিয়েছিলাম একটু, তো ওটা খায়নি, ফেলাই দিয়েছিল। তো ওই যে দেখো ও একদম কোলে উঠবে না, একা একা হাঁটছে আর একা যাবে। তো আমি বলছিলাম যাও। আর এদিকে হচ্ছে এই যে বুবুটা ধরছিল, ও যাবে না, ও একাই যাবে, খুশি, এত খুশি বিয়ে বাড়িতে, ওর লাইটিং হচ্ছে দেখলে খুব খুশি হয়। তো এই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির ভিতরের দিকে। তো একটু পরেই চলে যাব, এখানে হচ্ছে বাড়ির ভিতরে গিয়ে বসে একটু পান সুপারি খেয়ে একটু গল্প করে চলে যাব। তো এই যে আমি বসে আছি বাইরে বসে আছি, আর সবাই ভিতরে ঘরে, তো আমি বারান্দায় হচ্ছে বসে আছি। তো এইটা হচ্ছে বারান্দায় হচ্ছে রান্নার হচ্ছে গ্যাসের রুম, এইখানেই রান্না করে। তো এখানে সব কিছু এখানে রান্না করে, তো দুইজন মানুষই বাড়িতে, তো মা আর হচ্ছে জিজুটা। তো এই এখানে রান্না করে আর সব কিছু একদম ঘরের ওইদিকে হচ্ছে ঘরের ভেতরে সব। এই যে দেখো বাইরে হচ্ছে যে উপরে উঠছে টিন লাগানো, তো ভিজতেই হবে না বউটাকে।
তো বুবিটা আশা করি বুবিটা খুব সুখী হবে আর কি। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আল্লাহর কাছে ওটাই দোয়া করি যে তাদের বিয়েতে খুবই মজা হলো, বিবাহ জীবনটা ভালোই হলো। আর বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির জন্য হচ্ছে দেরিতে হচ্ছে গেলাম, গাড়ি এসছে লেট করে, তো 11টার দিকে গেছি আর এখন বাজেছে 1টা, চলে আসলাম। আর এসে হচ্ছে ঘরে বসে আছে, আর এখনো ড্রেস চেঞ্জই করিনি, তো ড্রেস চেঞ্জ করব, মুখ টুক ধুয়ে তারপর হচ্ছে ঘুমাবো। ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে আর ঘুম পাইছে খুব। শোনো আম্মু, খাইনি, শুধু নিয়েছে আর রেখে দিয়েছে সবগুলোই। প্লেটটা রাখো, জল আছে এখানে। না তো বন্ধুরা হচ্ছে ব্লগটা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো গুড নাইট বন্ধুরা, খুবই ঘুম পেয়েছে, তো এখন ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি একদম ঘুমাই ঘুমাই পড়বো। তো টাটা।